শেষ মৌসুমে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মাঝখানে বেশ কিছুদিন ধরে হেয়ার ফল হচ্ছিল, তো বাড়িতে আমি একটা হোমমেড সিরাম ইউজ করেছি। সেটা ইউজ করার এক সপ্তাহ পর থেকে আমার হেয়ার ফল অনেকটা কমতে শুরু করেছে। প্রথম দিন ইউজ করার পর যে পরিমাণ চুল ছিল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে 7 দিনে অনেকটাই হেয়ার ফল কন্ট্রোলের মধ্যে এসেছে। এই ভিডিওতে আমি সেই হেয়ার সিরামটা কীভাবে তৈরি করেছি, কীভাবে অ্যাপ্লাই করেছি, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আর কথা না বাড়িয়ে এই হেয়ার সিরামটা আমি বানাতে কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেটা দেখে নিই। এই হেয়ার সিরামটা বানানোর জন্য আমি একটা কাচের পাত্রে 2 চামচ মেথি নিয়ে নিয়েছি, আর 2 চামচ মেথির জন্য আমি 2 কাপ জল অ্যাড করবো এটার সাথে। এক্ষেত্রে তোমরা চাইলে মেথিগুলোকে আগে একবার ধুয়ে নিতেও পারো, কিন্তু আমি এখানে মেথিগুলোকে আগে ধুইনি। আমি মেথিটাকে ডিরেক্ট ইউজ করে তাতে 2 কাপ জল অ্যাড করেছি, আর মেথিগুলোতে 2 কাপ জল অ্যাড করার পর সেটাকে আমি মোটামুটি 28 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মেথি ওয়াটারটা খুব ভালোভাবে ফার্মান্টেড হয়ে যায়। আর দেখো, 28 ঘন্টার পর আমি এই রকম একটা ওয়াটার পেয়ে গেছি। মেথিগুলো ফুলে উঠেছে আর জলটাও ফার্মান্টেড হয়ে গেছে। এবার একটা চাকনির সাহায্যে আমি মেথি থেকে জলটাকে আলাদা করে নেব, আর এই জলটাই কিন্তু খুব ভালো একটা সিরাম তৈরি হয়ে গেল। এই ফার্মান্টেড ওয়াটারটাই আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এবার আমরা অবশিষ্ট এই মেথিটাকে 2 চামচ টক দইয়ের সাথে সুন্দর একটা হেয়ার প্যাক হিসাবেও ইউজ করতে পারি, ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে, কিংবা আমরা টবে গাছও লাগিয়ে ফেলতে পারি মেথি শাকের। এবার আমি এটাকে একটা কাঁচের কৌটোর মধ্যে মোটামুটি 5 দিনের জন্য স্টোর করে রেখে দেব ফ্রিজে। আর আমরা হোমমেড রেমেডিগুলো যাই ইউজ করি না কেন, সেগুলো সব সময় কাঁচের পাত্রে ইউজ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় না, তাই কাঁচের পাত্র সবসময়ই সেফ। এবার বড় পাত্রটা থেকে এই হেয়ার সিরামটা কিছুটা পরিমাণে বের করে নিয়ে একটা কটন প্যাডের সাহায্যে আমি চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার আগে বলে রাখি, আমি কিন্তু হেয়ারটাকে খুব ভালোভাবে কম করে নিয়েছি। চুলের মধ্যে যদি জটা থাকে তাহলে কিন্তু অনেক চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা লাগাতে লাগাতে, কিন্তু আমরা যদি চুলটাকে খুব ভালোভাবে কম করে নিই তাহলে আমরা খুব ভালোভাবে এই হেয়ার সিরামটা চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। মেথির এই ফার্মান্টেড ওয়াটার বা এই হেয়ার সিরামটা এতটা উপকারী কেন, আমি এই প্রসঙ্গে তোমাদের একটু বলি। মেথিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের চুলের গ্রোথকে খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে। মেথিতে থাকে নিকোটিনিক অ্যাসিড ও লেসেথিন নামক এমন 2টি উপাদান যা আমাদের চুল পড়া কম করে নতুন চুল গজাতে সাহায্য করে। এটার নিয়মিত ব্যবহারে চুল ঘন হয়ে ওঠে। তো দেখো, বাড়িতে রাখা এই ঘরোয়া উপকরণটি দিয়ে আমরা চুলকে কতটা সুন্দর রাখতে পারি। এটা আমরা রোজই একবার আমাদের সময় মতো চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারি, আর সাথে সাথেই শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে এটা ওভারনাইট রেখে দিতে পারো। আর মেথির এই ওয়াটারটা কিন্তু আমাদের চুলের একটা এক্সট্রা ভলিউম এনে দেয়, আর সাথে চুলকে কিন্তু মেথি অনেকটাই স্ট্রেট করে। যাদের চুল কিছুটা কার্লি, তারা যদি এটা নিয়মিত ব্যবহার করো তাহলে তোমাদের চুল কিন্তু অনেকটাই স্ট্রেট হবে, সেটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। আমরা এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার সময় আমাদের যে অংশে চুলের পরিমাণ কম, আমরা সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে এই হেয়ার সিরামটাকে কিন্তু অ্যাপ্লাই করব। সেই জায়গাগুলোতে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। যাদের অ্যালোপেশিয়ার সমস্যা আছে বা যাদের অলরেডি টাক পড়ে গেছে, তোমরা যদি এই ওয়াটারটা রেগুলার নিয়মিত ইউজ করো তাহলে তোমরা অনেক বেনিফিট পাবে।
আমি এটা প্রথম এক সপ্তাহ নিয়মিত রোজই ইউজ করেছি, আর এখন একদিন পর পর এটাকে ইউজ করে থাকি আমার সময়ের অভাবে। তো এখন দেখো এটা অলমোস্ট আমার শেষ হয়ে গেছে গোটা অ্যাপ্লাই করা। এবার আমি খুব হালকা হাতে ফিঙ্গার দিয়ে আমি আমার মাথাটাকে হালকা ম্যাসাজ করে নেব, যাতে আমার মাথায় ব্লাড সার্কুলেশন ভালো হয়। জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট প্রেস করে করে দেখো, এটাতে তুমি অনেকটাই রিল্যাক্সও পাবে, প্লাস তোমার মাথার মধ্যে স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালনও অনেক ভালো হবে। এটাকে মোটামুটি আমি এইভাবে সারা রাত রেখে দেব। আমাদের ঘড়িতে এখন বাজছে 8টা নাগাদ, তারপর এটা শুকিয়ে যাওয়ার পর আমি ওভারনাইট রেখে দেব। তারপর মর্নিংয়ে উঠে প্লেন জলে কিংবা শ্যাম্পু দিয়েও ওয়াশ করে নিতে পারি। দেখলে তো বাড়িতে বসে এই হোমমেড হেয়ার সিরামটা বানানো কতটা ইজি। এটা বানাতে তোমাকে তেমন কোনো কষ্ট খরচ করতে হবে না, আর যতটা ইজি কাজেও কিন্তু ভীষণ উপকারী। তাই এই যাদের ভীষণ হেয়ার ফল হচ্ছে বা ঠিকমতো হেয়ার গ্রোথ হয় না, টাক পড়ে গেছে, তো তারা এই হোমমেড হেয়ার সিরামটা ইউজ করে দেখো, 7 দিনেই রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা।